আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ছাড়া এসএসসি পরীক্ষার্থী হাজার একুশ তাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে আমি এখন তোমাদের ফিক্স অ্যাসাইনমেন্টের অ্যান্সার প্রোভাইড করবো তোমাদের অ্যাসাইনমেন্ট আমি অলরেডি পিডিএফ একাটা করে রেখেছি সেটা হচ্ছে তোমাদের পিডিএফ তো এই পিডিএফ আমি করে রেখেছি তোমাদের আমি এটা এখন সম্পূর্ণ অ্যান্সার প্রোভাইড করবো ওকে আর পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো আমি হয়তো গ্রুপে আমাদের পিডিএফ দিয়ে দিবো সেটা হচ্ছে লার্নিং ভিউ বিডি ফেসবুক গ্রুপ যুক্ত হলেই তোমরা পেয়ে যাবে ওকে আর একটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই যাই করো না কেন এই ভিডিওর গ এবং ঘ এই দুটা প্রশ্ন খুব ভালো করে দেখবা উত্তরগুলো ক খ তুমি আমি জানি না তুমি না দেখলেও সমস্যা নেই আমার কিন্তু গ ঘ তোমার দেখতেই হবে যারা এই ভিডিওটা দেখতেছো এখন তাদের গ ঘ ঝোর করে তোমাদের দেখাবো আর কি আমি ঠিক আছে গ ঘ দেখতেই হবে কারণ হচ্ছে গ এবং ঘটা খুব ইম্পর্টেন্ট দয়া করে তোমরা গ ঘ দেখবা নাহলে বুঝবা না যাই হোক চলো আমি কথা না পারি চলে যাই আজকের অ্যাসাইনমেন্টে তো যারা হচ্ছে তোমাদের তোমরা এখন সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে নিবা তোমাদের বন্ধুদের রেফার করতে পারো সামনের ভিডিওগুলোর অ্যাসাইনমেন্টগুলোর অ্যান্সার আমি ইনশাল্লাহ দিব তো এক দেখো সেভেন্টি ফাইভ কেজি একটি পাথর চল্লিশ মিটার উঁচু থেকে সেরে দেওয়া হলো তাহলে সেভেন্টি ফাইভ কেজি একটি পাথর মানে হচ্ছে কি ভর আছে এটার ভর হচ্ছে সেভেন্টি ফাইভ কেজি চল্লিশ মিটার উঁচু থেকে তাহলে হচ্ছে হাইট আছে এটার কত চল্লিশ মিটার তাই না ছেড়ে দেওয়া হয়েছে মানে উপর থেকে নিচে আসতেছে তার মানে কি অভিকর্ষের দিকে আসতেছে মানে এখানে অবিকর্ষের স্তরণ আছে জি আছে এটুকু বুঝতে হবে তাহলে চলো এবার আমরা ক নাম্বারে কি বলছি দেখি চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত চলো আমরা দেখি এটা কি করছি আমরা তাই না দেখো এটা আমি উপরে যাই এটা এখানে ভর কত সেভেন্টি ফাইভ কেজি উচ্চতা কত ফোরটি মিটার জি হচ্ছে কত নাইন পয়েন্ট এইট এম ভার্স আমরা কি জানি মোট শক্তি হচ্ছে কি বিবেক শক্তি প্লাস গতিশক্তি শক্তি হয় এটা জুম করতে পারি আমি এটা আর একটু ওকে তাহলে বিভকশক্তি সূত্র হচ্ছে কি এম জিএস গতিশক্তি হাফ এম বি স্কোয়ার বাট এখানে গতিশক্তিটা শূন্য শুধুমাত্র কাজ করবে কে বিভোগ শক্তি কেন কার কাজ করবে বিভকশক্তি আমি সেটা বলতেছি একটু ওয়েট করো এম হচ্ছে কত সেভেন্টি ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে ফোরটি তাহলে এখানে কত পাইলাম ক্যালকুলেশন আচ্ছা আরেকটি কথা হচ্ছে ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করবা আমি যে ক্যালকুলেশনগুলো এখানে করছি তুমি তা দেখবে না তুমি নিজেও দেখবা নিজে আগে করবা দেন দেখবা মিলছে কিনা আমার ভুল হইতেই পারে ঠিক আছে যাই হোক তাহলে এটা আমি পাইলাম তো এখন দেখবো দেখো ফোরটি মিটার উচ্চতায় বস্তুটি কিন্তু স্থির আছে যদি স্থির থাকে তাহলে তার কোনো গতিশক্তি থাকবে প্রশ্নই আসে না তাই এটার গতিশক্তি আমরা কী লিখছি শূন্য লিখছি ঠিক আছে তো এখন আমরা চলে যাবো খ নাম্বারে চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কী কী রূপে রয়েছে আচ্ছা দেখো তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি এটা কেননা চল্লিশ মিটার উচ্চতায় হচ্ছে কি সে স্থির আছে এখন স্থির তার মানে কি তার গতিশক্তি শূন্য মানে গতিশক্তি নাই তাহলে শুধু কী আছে বিভব শক্তি আসবে এটাই অ্যান্সার বাট আমি একটু তোমাদের ডিটেলসে বলবো এটার জন্য আমি এটা এখানে লিখছি দেখো যে কোনো বস্তুর গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলা হয় উদ্দীপকে পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে পাথরটি স্থির থাকে অর্থাৎ গতিপ্রাপ্ত হয় না তাই এর গতিশক্তি কাজ করবে না তাই না তাহলে গতিশক্তি এখানে শূন্য বিভব শক্তি হচ্ছে কি স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়া হলে বস্তু কাজ করার যে শক্তি লাভ করে তা হচ্ছে কি বিভব শক্তি যেহেতু ফোরটি মিটার উচ্চতাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মানে কেন এর হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে তাহলে এর বিভব শক্তি আছে তাহলে আমরা কি জানি মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি তাহলে এখানে গতিশক্তি হচ্ছে কী থাকবে শূন্য থাকবে তাহলে শুধুমাত্র কী থাকবে বিভব শক্তি থাকবে তাহলে বলতে পারি চল্লিশ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি শক্তি শক্তিরূপে আছে তোমরা ভিডিওটা পজ করবা পজ করে এখান থেকে একটু লিখবা ঠিক আছে তো এখন আমরা চলে যাব গ নাম্বারে খুবই ইম্পর্টেন্ট বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে দেখো বস্তুকে তুমি পড়তে দিসো ছেড়ে দিস প্রতি দশ মিটার পরপর প্রতি দশ মিটার পরপর বস্তুটির সময় গতিশক্তি এবং সময় বিভবশক্তি পরিবর্তনের দুটি লেকচিত্র আঁকতে হবে আচ্ছা দুটো লেকচিত্র লাগবে তাহলে একটা লেকচিত্র আছে কি সময়ে গতিশক্তি তার মানে তোমার এটা করতে হলে কী বের করতে হবে সময় বের করতে হবে প্লাস গতিশক্তি বের করতে হবে দেন হচ্ছে সময়ে বিভবশক্তি এটা করার জন্য তোমার সময় লাগবে এবং বিভবশক্তি বের করতে হবে তাই না এখন তাহলে করতে হবে এবং কীভাবে হবে হিসেব করবো তুমি হিসেব করবো হচ্ছে দশ মিটার পরপ তাহলে এখানে মোট কত মিটার আছে ফোর্টি মিটার তাহলে ফোর্টি থেকে হবে তিরিশ তিরিশ থেকে হবে বিশ বিশ থেকে হবে দশ দশ থেকে হবে শূন্য যেহেতু দশ মিটার পরপর তাহলে চলো আমরা এটা দেখি কী করছি আমরা তাহলে আমরা চলে এসেছি গ নাম্বারে এখানে ভর কত সেভেন্টি ফাইভ জি নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স ফোরটি মিটার উচ্চতায় বৃহস্পতি কত এম জি এইস আমরা বের করলাম এখানে এম হচ্ছে কত সেভেন্টি ফাইভ জি নাইন পয়েন্ট এইট এইস হচ্ছে কত ফোর্টি গুণ করবো দেখবো এটা আসবে এখানে যেহেতু সেটা এখন স্থির আছে পড়া শুরু করবে এখনও করা নাই ফোরটি মিটারে আছে তাহলে ঠিক কত এখানে শূন্য সেকেন্ড এখনও সময় লাগে নাই তাই না ওই ওই অবস্থা ওই ওইখানেই আসে সে তাহলে আমরা টি হিসেব করলাম না হিসেব না করে বলে দিলাম এখানে শূন্য সেকেন্ড এখন ফোরটি থেকে আসবে কত থার্টি যেহেতু দশ মিটার পর পর তাহলে থার্টি মিটার উচ্চতায় কত হবে এম জি এইস এখানে যেহেতু প্রথমটা এইস ওয়ান পরটা আমি এইস টু দিসি এখানে এম হচ্ছে সেভেন্টি ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইস পরিবর্তন হবে কত থার্টি হবে ঠিক আছে করবা দেখবা অ্যান্সার মানে ক্যালকুলেশনটা করবা এখানে এখানে তো পরিবর্তন হয়েছে স্থান দূরত্ব চেঞ্জ হয়েছে তার মানে এখানেও টি চেঞ্জ হবে সো এখানে টি শূন্য হবে না আমরা টি বের করবো বের করবো কীভাবে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস টু সমান এইচ সমান সমান এখানে এস টু লিখছি কারণ উপরে যে এটা হচ্ছে দুই নাম্বারে করতেছি এটা মিটার ছিল এক নাম্বারে এইস ওয়ান এটা দুই নাম্বারে এস টু ওকে এই জন্য এরপরে এস থ্রি এস ফোর এরকম আসবে তো যাই হোক এইস টু মানে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখানে জি হবে ওকে তো এখানে ইউ হচ্ছে শূন্য শূন্য বাকি মানগুলো এখানে বসাইলাম বসানোর পরে টি মানটা তুমি বের করো ওয়ান পয়েন্ট ফোর থ্রি আমার আসছে তুমি দেখবে কত আসে ঠিক আছে সো এখানে কিন্তু টির উপর স্কোয়ার বড়গুমন করলে দেখবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি তো এখন বিশ মিটার করবো আমরা বিশ মিটার জন্য আমরা বের করবো কি এম জি এইস তো এম জি এইস বের করলাম দেন সেম এস আমরা টি বের করবো তাহলে এইস সময় সময় ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখান থেকে টি বের করবো টি হচ্ছে কত এখানে ফোর পয়েন্ট জিরো এইট সেকেন্ড দেন টি থ্রি সময় সমান টু পয়েন্ট জিরো টু সেকেন্ড বড়গুমন করলে এটা টু পয়েন্ট জিরো টু হয়ে যাবে তাই না তাহলে এখন আমরা কত বের করছি বিশ বের করছি এখন করবো সে দশ দশ মিটারের জন্য বের করবো এম জিএইস দেন এটা অতিক্রান্ত অতিক্রান্ত দ্রুত বের করবো দশ সেকেন্ডের জন্য তাহলে এটা কত এইস হবে দশ হুম আর এখানে ইউ হচ্ছে জিরো সেম এস টি মানটা তুমি বের করে নেবো এখান থেকে ঠিক আছে দেন জিরো মিটার দশ করছি এখন দশের নিচে কী আসবে জিরো আসবে দশ মিটার পরপর যেহেতু তাহলে জিরো মিটারের জন্য তুমি এই বের বের করবো এম জিএইস ফাইভ মানে এখানে পাঁচ পাঁচ নাম্বারে আসে এই জন্য এম জিআইস তাহলে এখানে যেহেতু জিরো মিটার তাহলে এইস এমন জিরো জিরো দ্বারা গুণ করলে সম্পূর্ণটাই কি হয়ে যাবে এখানে জিরো হয়ে যাবে তাই না দেন অতিক্রান্ত দূরত্ব বের করবো এখানে কিন্তু দূরত্ব এইস জিরো কিন্তু সম্পূর্ণ কিন্তু জিরো না টি জিরো বাট এটা কিন্তু মান আছে তাই না এই যে সরি ইউ জিরো বাট টির কিন্তু একটা মান থাকবে সেই টির মানটা আমরা বের করবো কত হয়েছে টু পয়েন্ট এইট সিক্স সেকেন্ড তো আমরা কী বের করলাম এতক্ষণ ধরে আমরা সময় বের করছি প্লাস শক্তি বের করছি তাহলে দেখো অনেক প্রশ্ন ছিল আমরা দেখো সময় বিভব শক্তি লেকচিপ রাখতে বলছে তাহলে আমরা যা বের করছি এই দিয়ে এই লিকচিপ রাখতে পারি সময় বিভব শক্তি তাহলে একই ফলে আমরা তাহলে চলো আমরা লিখচিত্রটা অঙ্কন করে ফেলাই ঠিক আছে তো এখানে তোমরা একটু ভালো করে দেখবা কীভাবে আমরা করতেছি তো আমরা এখানে লেখচিত্র লিখবো তো এখন সময় হচ্ছে কি আমাদের কী কি সময় কী কী পাইছি সেগুলো লিখবা দেখো এগুলো সময় সময় এই যে টি টি ফাইভ টি ফোর এগুলো কি সময় তো এখানে লিখলাম জিরো এইগুলো যা যা পাইছি লিখলাম ওকে দেন এই সময় আমরা বিভাক সত্যি কথা হয়েছিল আমাদের সেগুলো আমরা লিখবো একটা একটা করে লিখলাম তো এখন এই দুইটা মান আমরা লেখচিত্রটা বসাবো তাহলে আমাদের কাজ শেষ তো কিন্তু কথা হচ্ছে সমস্যা হচ্ছে দেখো এখানে উনত্রিশ হাজার চারশো অথবা বড়ো বড়ো মান তুমি এত বড় মান যদি লিখছিটা বসাতে বসাতে চাও দেখা যাবে তোমার পুরো রুমের সমান হয়ে গেছে চিন্তা করা যায় তাহলে এখানে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে কি আমরা একসক্ষ বরাবর সে সময় নেবো ঠিক আছে সমস্যা নেই এক সেকেন্ড দুই সেকেন্ডের সমস্যা নেই আমরা একই নেব হ্যাঁ এক একক নেব বাট অক্ষ বরাবর যেটা আছে এটা এটা তো অনেক বড়ো মান সো আমরা এটার জন্য প্রতি দশ ঘরের মান প্রতি দশ ঘরের মান আমরা এখানে এক না লিখে দশ লিখবো এখানে যে দশ ঘরের মান দশ ঘরের মান কত হবে দশ হাজার হবে ওকে আমি বুঝাচ্ছি বিষয়টা দেখো এই দেখো আমার কাছে লেকচিটা থাকলে আর ভালো হইতো আমার কাছে লেকচিটা নাই তোমরা এই জন্য আমি এইভাবে লিখছি তোমরা তোমাদের বুঝাই দিচ্ছি ভালো করে ঠিক আছে এটা হচ্ছে আমার একশোক বরাবর এটা হচ্ছে আমার একশোক বরাবর এই যে একসক বরাবর এটা আর এটা হচ্ছে আমার অক্ষ বরাবর ওকে সো এখন এই একসক বরাবর আমি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড সমস্যা নেই বাট এই বরাবর হচ্ছে কি দেখো এখান থেকে জিরো থেকে এই যে এইখানে এই যে এইখানে এখানে কয়টা ঘর আছে দশটা ঘর আছে না এক দুই তিন চার দশটা ঘর আছে এই পর্যন্ত হলো আমি কী নিব দশ হাজার নেবো এখান থেকে আবার এই এটা নেবো বিশ হাজার এইখান থেকে আবার নিব তিরিশ হাজার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার তার আমার আমার ছোটো হয়ে যাচ্ছে সবগুলো তাই না তো এখন মান করে বসাবো প্রথমে কী আছে দেখি প্রথমে আছে জিরো তো জিরো আর উনত্রিশ হাজার চারশো চলো জিরো সেকেন্ড মানে কি এইখানেই থাকবে জিরো সেকেন্ড মানে হচ্ছে কি এইখানেই সে আসে এইখানেই আসে তাই না এখানেই আসে আর উনত্রিশ হাজার এগুলো ত্রিশ হাজার ত্রিশ হাজার একটু নিচে হবে তাহলে উনত্রিশ হাজার তাহলে এইখানে হবে তাহলে এই যে আমার একটা পয়েন্ট এই যে আমার কি একটা পয়েন্ট সেম ম্যাচ তুমি পরে দেখবা ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাহলে ওয়ান পয়েন্ট ফোর থ্রি এই যে হচ্ছে ওয়ান সেকেন্ড তাহলে এ পরে ফোর থ্রি হয়তো বা এরকম আসবে তাই না এরকম তো এরকম আমি নিলাম দেন হচ্ছে এখানে কত আছে বিভেয়ে এই ক্ষেত্রে বাইশ হাজার পঞ্চাশ সো বাইশ হাজার পঞ্চাশ দেখো এখানে বিশ হাজার টু উপর যায় বাইশ হাজার তো আমি এখানে ধরছি ঠিক আছে সো এটা একটা পয়েন্ট সো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট বের করবা বের করে জাস্ট তুমি কি করবা যোগ করে দেবা তাহলেই তোমার লেখচিট শেষ আশা করি বুঝতে পারছো যদি না বোঝো দেখো যদি না বোঝো আমাকে তোমরা কমেন্ট করো ধরলে আমি তোমাদের জন্য লিকচিপটা দোকানে যাবো কিনবো কিনে তোমাদের বুঝাবো সমস্যা নেই বাট তোমরা এটা বুঝতে হবে তোমাদের ঠিক আছে মানে জোর করে হলেও তোমাদের এটা বোঝাবো আর কি আমি অ্যানিওয়ে তো এটা আমরা একটা লিকচিপ রাখলাম তাই না এখন আরেকটা লিকচিত কী আছে গতি গতিশক্তি তাহলে এই জন্য তোমার কি লাগবে সময় বের করা লাগবে প্লাস গতিশক্তি বের করা লাগবে সময় তো আমরা বের করছি আগের জন্য ওই সময় তো আসেই আর লাগবে না বের করবো হচ্ছে কি গতিশক্তি চলো গতিশক্তি বের করে ফেলাই তাহলে দেখো চল্লিশ মিটার উচ্চ জায়গো শক্তি কী হবে হাফ এম বি স্কোয়ার যেহেতু এখানে শুরু হয় নাই মানে চলমান না তাহলে এখানে স্থির আছে তার মানে কি শূন্য আছে কি আছে শূন্য শূন্য হবে ফুল তাই না তিরিশ মিটারের জন্য কিন্তু সে পরিবর্তন হয়েছে মানে তার গতিপ্রাপ্ত হয়েছে এখন কিন্তু শূন্য হবে না তাহলে আমরা লিখব হাফ এম বি স্কোয়ার বি স্কোয়ার সম্বন্ধে আমরা কী জানি ইউ স্কোয়ার প্লাস টু জি এ লিখলাম সেটা তাহলে এই যে টু আর এই যে টু এটা কাটা গেল থাকলো কি এম জি এইচ টু থাকলো ঠিক আছে আর ইউ হচ্ছে এখানে কত ইউ হচ্ছে এই যে ইউটা হচ্ছে এখানে জিরো ইউটা হচ্ছে কত জিরো হুম তাহলে এখানে এম হচ্ছে সেভেন্টি ফাইভ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইস হচ্ছে কত থার্টি বসালো বা বসানোর পর ক্যালকুলেশন করবা দেখবা এটা আসে কিনা ঠিক আছে তোমরা করে দেখবা কিন্তু আবার বলতেছি তোমরা একটু করে দেখবা আমার ভুল হতে পারে এবার আমি প্রথমে এখানে দশ লিখছিলাম পরে ঠিক করছি তিরিশ ঠিক আছে সো বিশ মিটারের জন্য এস বের করবা হাফ এম বি স্কোয়ার হুম দেন তোমার এটা ক্যালকুলেশন করলে দেখবা এরকম চলে আসবে ইকুয়েশনটা দেন এখান থেকে মান বসায় দেখবা এটা আসে কিনা দেন দশ মিনিটের জন্য বের করবা হাফ এম ভি স্কোয়ার দেন এভাবে করবা দেন দশ মিটার পরে কী আসবে জিরো আসবে তো জিরোর জন্য বের করবা ঠিক আছে তাহলে এখন আমরা কী পাইলাম গতিশক্তি পাইলাম আর কি পাইলাম সময় পাইলাম সময় তো আগেই ছিল তো এটার জন্য আবার কী করবা আমি এটা লিখিনি তোমরা এখানে লিখবা যে সময় আর এখানে লিখবা গতিশক্তি এখানে কি লিখবা গতিশক্তি লিখবা গতি পেন্ট এইখানে লেখা যে এত কষ্ট এখানে আচ্ছা গতিশক্তি ঠিক আছে যাই হোক বোঝা গেলে হইলো গতিশক্তি তো এখানে জিরো থাকবে জিরো জন গতিশক্তি কী এসে দেখবা জিরো জন্য মেবি জিরোই আসছে দেখো জিরোর জন্য এই যে জিরোই আসছে তাই না এটা লিখবা তারপরে এবার কত আছে পরে সময় এখন দেখবো এখানে কত সেভেন থ্রি ফাইভ জিরো তাহলে এখানে সেভেন থ্রি ফাইভ জিরো হচ্ছে কার জন্য এই যে ওয়ান পয়েন্ট ফোর থ্রির জন্য কি আসবে সেভেন থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি ফাইভ জিরো আসবে ঠিক আছে এখানে লিখবা আর কি সেভেন থ্রি ফাইভ জিরো সব প্রতিটা এখন বসাবা বসানোর পরে সেম এজ এরকম এই লেখাগুলো লিখবা এখানে সব সেম থাকবে লেখাগুলো এখানে সব কি থাকবে লেখাগুলো সেম থাকবে জাস্ট এখানে চেঞ্জ হবে কি বিয়োগ সত্যি জায়গায় কী আসবে গতিশক্তি আসবে আর সব সেম ঠিক আছে বসানোর পরে এখানে জাস্ট মানগুলো বসাবা এখানে এরকম আমি দেখো আমি জাস্ট গ্রাফটা এখানে আঁকছি এইভাবে যে এটা কোথাশক্তি এরা সময় আর এখানে মানগুলো এভাবে ধরছি দেন এইভাবে আমার একটা লিখচিত্র আসছে যে এইভাবে প্রথমটা ছিল জিরো জিরো তার মানে কি জিরো জিরো ঠিক আছে এবার প্রত্যেকটা মান বসাবা বসানোর পর এরকম একটা চিত্র আসতেছে তোমার হ্যাঁ তো এরকমভাবে তোমার দুটো আছে হয়ে গেলো তাহলে আমার কাজ শেষ তো কাজ শেষ হওয়ার পরে আমরা কি বলছি এরা বলছে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে হবে আবার এখন পুরোপুরি কাজ শেষ হয় না লেকচিটার একটু ভালো কথা বাট শক্তির পরিবর্তন কি করতে হবে এখন ব্যাখ্যা করতে হবে তো চলো শক্তির পরিবর্তন ব্যাখ্যা করি তো আমরা কি জানি মোট শক্তি কি বিভব শক্তি প্লাস শক্তি তাহলে এই চল্লিশ মিটার উচ্চতায় বিভব শক্তি কথা পেয়েছিলাম এটা পেয়েছিলাম আর গতি শক্তি পেয়েছিলাম শূন্য পেয়েছিলাম তাই না দেখো এই যে শক্তি কত পেয়েছিলাম এখানে দেখো এই যে শূন্য পেয়েছিলাম এই যে শূন্য পেয়েছিলাম দুটো যোগ করলে কি হচ্ছে এটা যোগ করলে এটা হচ্ছে এত জুল ত্রিশ মিটারের জন্য বের করবো যোগ করলে কি হবে দুইটা এটা হবে বিশ মিটার জন্য বের করবো বের করবো দেখবা এটা হবে দশ মিনিটের জন্য বের করবো প্রত্যেকটা প্রত্যেকটাকে দেখবা সেম দেখো উনত্রিশ উনত্রিশ হাজার চারশো এখানেও সেম এখানেও সেম এখানেও সেম জিরো মিটারের জন্যও সেম তাহলে প্রত্যেকবার যেহেতু সেম তাহলে আমরা কি বলতে পারি শক্তির কোনো পরিবর্তন হয় নাই মানে তা ধ্রুবক শক্তি কী অবস্থায় আছে ধ্রুবক অবস্থায় আছে মানে কি শক্তির সংরক্ষণশীলতা মেনে চলছে ওকে এটুকু লিখলে তোমাদের এনাফ এখন চলে যাবো ঘ নাম্বারে বলছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় কোন লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিকশক্তি ও গতিশক্তি সমান আচ্ছা কোন উচ্চতায় লেখচিত্র থেকে দেখতে হবে দেখো লেখচিত্র থেকে দেখতে হবে সো আমরা যাই আমরা আচ্ছা এখন তাহলে কি করতে হবে তুমি দুটো লেখচিত্র রাখছো সেই দুটো লেখচিত্রে দেখো এই যে লেখচিত্রটা এটা হচ্ছে কারণে এই রেখাটা হচ্ছে তোমার কার রেখা এই রেখাটা হচ্ছে তোমার বিভব শক্তি প্লাস সময় আর এই রেখাটা এই যে এই রেখাটা তোমার কার রেখা এটা হচ্ছে গতিশক্তি প্লাস সময় এই দুইটা রেখা তুমি এখন দিবা ঠিক আছে একটা লেকচিটে নিয়ে আসবা এখন দুইটা তো একটাই বানায় ফেলবা বানাই ফেলার পরে মানগুলো বসাবা এই দিকে একটা মান আসবে যোগ করবা আর এদিকে যে তোমার একটা আলটা গ্রাফ ছিল সেটার এই রেখাটা যোগ করবা করার পর দেখবা এই বিন্দুতে তারা মিলিত হয়েছে যে বিন্দুতে তারা মিলিত হবে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুর সময় কত সেই সময়টা তোমার লাগবে সময়টা তোমার লাগবে তাহলে এখানে এখন সময় কত পাইছি আমি টু পয়েন্ট জিরো টু সেকেন্ড পাইছি ঠিক আছে এই সময়টা তোমার এখন লাগবে বুঝতে পারছো কি না এখানে তুমি একটা লেখচিত্র গ্রাফ আঁকছো ওটা আঁকলা আর এখানে আরেকটা রেখা আঁকলা দুইটা যেহেতু গ্রাফ দুইটা রেখা আসবে দুটা রেখা যেখানে মিলিত হবে ওই বিন্দুতে সময় কত ওই সময়টা তোমার এখন লাগবে তাহলে টু পয়েন্ট জিরো টু সেকেন্ড পাইছি এই সময়ে তারা সমান মানে তাদের গতিশক্তি প্লাস শক্তি সমান যেহেতু তারা মিলে গেছে এই সময় যেহেতু তারা এখানে মিলে গেছে এই যে এই রেখাটায় এই বিন্দুতে মিলে মিলে গেছে তার মানে কি তারা এখানে সমান লিখছি আমি ওকে এরপরে কি বলছে এরপর বলছে হচ্ছে কি দেখাও যে আচ্ছা এবং সেটা মোট উচ্চতার কত অংশ মানে এই যেটা বের করছি আমরা এটা মোট উচ্চতা আছে কত আমাদের ফোর্টি সেকেন্ড ফোর্টি মিটার এই মোট উচ্চতার কত কত অংশ সেটা বের করবো তাহলে টু পয়েন্ট জিরো টু সেকেন্ড আমরা পাইছি তাই না এখান থেকে এই যে গ্রাফ থেকে তাহলে এই সেকেন্ডে আমাদের আমরা দেখবো এখন কত মিটার উচ্চতায় থাকে আচ্ছা এই সেকেন্ডে আমরা দেখব কত মিটার উচ্চতায় থাকে দেখো টু পয়েন্ট জিরো টু দেখবো আমরা বের করবো কোথায় আছে টু পয়েন্ট জিরো টু আমরা দেখি সময় কই টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফোর সেভেন এই দেখো টু পয়েন্ট জিরো টু হচ্ছে এইজে এর কত মিটার ছিল এইস কত ছিল এইখানে বিশ বিশ মিটারের জন্য তাই না তাহলে এই সময়ে ওই পাথরটা কত মিটার উচ্চতায় থাকে বিশ মিটার উচ্চতায় থাকে ভালো করে দেখো এই টু পয়েন্ট জিরো টু সেকেন্ডে ওই পাথরটা এই মিটার উচ্চতায় থাকে বিশ মিটার উচ্চতায় থাকে তাহলে ওই সময় তাদের উচ্চতা কত বিশ মিটার তাহলে আমাদের মোট উচ্চতা কত আমাদের মোট উচ্চতা হচ্ছে ফোরটি মিটার মোট উচ্চতা হচ্ছে কত ফোরটি মিটার আর এই সময় এই সময়ে সেল সেল কত থাকবে বিশ মিটার থাকবে তাহলে কত হইলো অর্ধেক হইলো না চল্লিশের অর্ধেক বিশ না অর্ধেক হইলো না তাই লিখছি যে এই চল্লিশ মিটারের অর্ধেক দেখো অর্ধেক ঠিক আছে তোমরা এটা লেখাগুলো গেলো এটা লিখে নিবা তাহলে আনো তোমাদের অ্যাসাইনমেন্ট এখানেই শেষ ঠিক আছে তোমাদের আর কিছু সমস্যা নাই তো মানে মূল কথা যেটা সেটা হচ্ছে তোমার বুঝছো কি না তো আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য আর হচ্ছে তোমাদের লেখচিত্র আমি আগে নেই হ্যাঁ গ্রাফে একে নেই বাট চেষ্টা করছি বোঝানোর জন্য তোমরা না বুঝলে অবশ্যই আমাকে বলবা ঠিক আছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকেই ধন্যবাদ